চাইছি না বা শুভেচ্ছা অভিনন্দন দিয়েও শুরু করতে চাইছি না, কবিতা দিয়েও শুরু করতে চাইছি না, কঠিন গদ্য দিয়েও শুরু করতে চাইছি না। আমার মনে আমার সঙ্গে যিনি বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল রব স্যার একমত হবে অবশ্যই। তো আমরা এই মুহূর্তে প্রত্যেকে হতাশ, হতবাক, বেদনাহত, আশাহত নই। আমরা মনে করি যে সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম অস্তমিত হয়, তাই গেল গেল রব উঠেছে এটা ভাববার কারণ নেই। রব স্যার, আপনি মনে আমার সঙ্গে একমত হবেন? অবশ্যই তাই। বাংলায় যেটা ঘটেছে, বাংলা সংস্কৃতি শিক্ষা অনেক আমাদের সারা পৃথিবীতে সমাদৃত বিভিন্ন ক্ষেত্রে, যে অপরাধী যে ঘটনা ঘটিয়েছে, নৃশংস নরপিচাস নরখাদক যদি কম বললে কম বলা হবে, মুখ্যমন্ত্রী তার স্ট্যান্ড ক্লিয়ার করেছেন। কিন্তু এই গোটা বিষয়টাকে, সিস্টেমটাকে যেভাবে তালগোল পাকানো হলো, আপনার মনে হয় আপনি বর্ষিয়ান পলিটিশিয়ান, এর পিছনে অন্য কোনো পলিটিক্যাল খেলা ছিল? আমার মনে হয় না, একটা সম্পূর্ণ একটা খেলা তো নিশ্চয়ই আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি নিন্দা করি যে ঘটনা ঘটেছে, এই ঘটনার নিন্দা জানাবার ভাষা আমাদের কারোরই জানা নেই। একেবারেই সত্য, যদিও এটাই বাংলার রাজনৈতিক ইতিহাসে বা বাংলার সামাজিক জীবনে এটাই প্রথম কোনো ঘটনা নয়, এর আগেও অনেক ঘটনাই ঘটেছে। কিন্তু তারপরেও আমি বলছি, এই ঘটনা যেটা আরজিকরের ক্ষেত্রে ঘটেছে, এর নিন্দা জানাবার ভাষা আমার ব্যক্তিগতভাবে জানা তো অবশ্যই নেই। কিন্তু তারপরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের একটা দাবি উঠেছিল, সেই দাবির যথাযথভাবে তিনি সম্মান জানিয়ে তিনি এই দায়িত্ব দিয়েছেন যে দোষীদের যে গ্রেপ্তারের দাবি প্রথম দিন থেকে উঠেছিল সেটা তিনি প্রথমেই প্রশাসনিক সর্বোচ্চ কর্তা তাদের দায়িত্ব দিয়ে বলেছিলেন, কোনো কথা শুনতে চাই না, যে বা যারা যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আপনারা এটাও লক্ষ্য করেছেন যে 12 ঘন্টার মধ্যে সঞ্জয় রায় নামক একজনকে তৎপরতার সঙ্গে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখে অ্যারেস্টও করেছে। তারপরে ডিমান্ড উঠেছে, আপনারা এটা দেখেছেন, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, আন্দোলনরত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে, যে সিবিআই দিতে হবে, সিবিআই তদন্তের দাবি উঠেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও তার আগেই বলেছিলেন যে রবিবার পর্যন্ত আমি সময়সীমা বেঁধে দিলাম, রবিবার পর্যন্ত যদি না আরও যুক্ত থাকা ব্যক্তিরা গ্রেপ্তার না হয় বা সঠিক তদন্ত সঠিক পথে না এগোয়, তাহলে অবশ্যই আমি নিজে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, আমিও চাই সিবিআই তদন্ত, সিবিআইয়ের হাতেই তদন্তভার তুলে দেব এবং ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ সর্বোচ্চ পানিশমেন্ট মৃত্যুদণ্ড আমি নিজেও দাবি করছি। তাহলে তার মানবিক দৃষ্টিকোণ, মানবিকতা সমস্ত দিকটাই সঠিক পথে ছিল। কিন্তু ঘোলা জলের মাছ ধরার একটা ব্যাপার আমাদের বাঙালিরা আমরা শুনেছি বা জানি, এখন সেই ঘোলা জলে মাছ ধরতে নামার একটা অভ্যাস রাজনৈতিক দলের মূলত তৈরি হয়েছে, বামপন্থীরা শূন্য হয়ে গেছে মিথ্যাচার করতে করতে, তারা তো এটাকে সুযোগ বুঝেই তারা রাস্তায় নেমেছিল। আর বিজেপি ওই 2019 পর থেকে রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে দেখতে বিভোর হতে হতে ব্যর্থ মনোরথ হয়ে গিয়ে তারাও ভাবলো এটাই একটা মোক্ষম সুযোগ, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে, অতএব যেন তেন প্রকারেণ এই ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনকে আরও উদ্বেলিত করে তুলতে হবে, এমনভাবে করতে হবে মানে এলোমেলো করে দে মা লুটে পুটে খাই, এরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে। আপনারা দেখেছেন সেটা সেই পথেই গেছে। মূলত ডাক্তারদের মূলত যে কাজ, যে দাবি, সেটা প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং এর সঙ্গে যুক্ত প্রশাসনিক যিনি দায়িত্বে ছিলেন সেই কলেজে, আর জিকর কলেজের প্রশাসনিক হেড যিনি ছিলেন, তার পদত্যাগ,
এগুলো মূল দাবি ছিল, প্রথম যে প্রাথমিকভাবে যে দুটো গুরুত্বপূর্ণ দাবি, গ্রেপ্তার হয়েছে এবং তার পদত্যাগও করানো হয়েছিল সেই কলেজ থেকে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এটা আমি বাধ্য হয়ে বলছি, যে তার পদত্যাগ করানোর 4 ঘন্টার মধ্যে স্বাস্থ্য দপ্তরের কোন জায়গাতে তার টিকি বাধা আছে আমরা জানি না, তিনি কীরকমভাবে স্বাস্থ্য দপ্তরের কতটা ক্ষমতাসীন জায়গাতে চলে গেছেন আমরা, আমি আমি ব্যক্তিগতভাবে আজও বুঝতে পারছি না যে 4 ঘন্টার মধ্যেই তারপরেই আরেকটি কলেজে তাকে প্রিন্সিপালের দায়িত্ব দেওয়ার, এটা চরম মূর্খামি। আমাদের দলের সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মতামত, যে মত আমি সম্পূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মতের সঙ্গে সহমত পোষণ করি। বেশ, সেদিন বাংলা অত্যন্ত শোকাহত ছিল, সেদিন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ বিধানসভায় ছিল, আমিও ছিলাম সেদিন, সমিত দফাদার সেও ছিল, তো একটা শূন্যতা তো তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী বারবার বলেছে আমরা জানি তার সম্পর্কে, তো সেটা তারপরেই বজ্রাঘাতের পরিস্থিতি তৈরি হলো। আজকে আপনাকে দেখে আমার এবং আমি আমার নিজেকেও কথা বলতে কষ্ট লাগছে, আপনি সাদা পাঞ্জাবি পরেছেন আর সাদা একটা খুব সহ্যের প্রতীক, আর মুখ্যমন্ত্রী তিনি সাদা শাড়ি পরতে অভ্যস্ত, মনে হচ্ছে না যে কোনোভাবে যেন কালির দাগ লাগিয়ে দেওয়া হলো, মানে মুখ্যমন্ত্রীকে কালির দাগ লাগানো মানে আপনাকেও লাগানো, মানে দলকে লাগানো, আপনি অবশ্যই যেহেতু সাদা পাঞ্জাবি পড়েছেন। আমি বলতে চাইছি যে আমি খুব আবেগের জায়গা থেকে আসছি, যে আমি আজকে কোনো কঠোর কঠিন বাস্তবের জায়গায় নেই, পোস্টমর্টমের জায়গায় নেই, পলিটিক্যাল কোনো পোস্টমর্টমে নেই, ডেসিবেলে নেই, কারণ আমারও একটি কন্যা সন্তান আছে, আমি জানি এই যন্ত্রণা কী হতে পারে। আপনার যেহেতু দীর্ঘ রাজনৈতিক জীবন বৈতরণী পার করেছেন, আপনার মনে হয় না কোথাও এটাকে ট্যাকল করা যেতে পারতো? অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক পথেই ট্যাকেল করার চেষ্টা করছিলেন, কিন্তু ওই যে লুটেপুটে খাবার জন্য যারা তৈরি হয়েছিল তারা রাস্তায় নেমে এটাকে ঘোলা জলে মাছ ধরতে নামার ফলে কিছুটা তো বিঘ্নিত হয়েছে, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী যারাই থাকুন না কেন, আমাদের দেশের শাসন ব্যবস্থায় আমলাতান্ত্রিক ব্যবস্থাটা বরাবরই খুব সবল, এই আমলাতান্ত্রিক ব্যবস্থার উপরে নির্ভর সমস্ত গভর্নমেন্টকেই করতে হয়, রাজ্যের গভর্নমেন্ট বা কেন্দ্রের সরকার যেটাই বলুন না কেন, প্রত্যেকটি ক্ষেত্রেই আমলাতান্ত্রিক ব্যবস্থার উপরে নির্ভরশীল হতে হয়। আমরা দেখেছি এই ঘটনার ক্ষেত্রে আমলাতান্ত্রিক ব্যবস্থার উপরে কিছুটা ভরসা করার ফলেই কতকগুলো ভুল সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে হয়ে গেছে। মানে আপনি বলছেন পুলিশের অতি সক্রিয়তা, যেটা আপনি বারবার বলতে চাইছেন, কারণ পুলিশের সক্রিয়তা এত বেশি হয়েছে যে ডাক্তারদেরকে পুরো করে মার খেতে হয়েছে। পুলিশের সক্রিয়তা থেকেও যেটা হয়েছে স্বাস্থ্য দপ্তরের আমলাদের সক্রিয়তা, 4 ঘন্টার মধ্যে নতুন একটি কলেজের দায়িত্ব দেওয়াটা আমার মনে হয় কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বিভিন্নভাবে তার ক্ষোভ ব্যক্ত করেছেন, এটা তার প্রমাণ, এটা 1। 2 হচ্ছে আমি বলবো যে ডাক্তাররা নিশ্চয়ই আন্দোলন করবেন, কিন্তু ডাক্তারদের বেসিক যে শপথ নেওয়ার যে কাজটা, ওথ যারা নিয়েছেন, পাস করেছেন, ওথ নিয়েছেন, তারা সোসাইটি সাধারণ মানুষের সেবায় ওথ নিয়েছেন, তাহলে ডাক্তারদের প্রাথমিক কাজটা হচ্ছে মানুষকে সেবা দান করা, একটা ভুল কিন্তু আর ডাক্তারদের পরবর্তী সেইটাকে কেন্দ্র করে হাজার ভুল করে সারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে গ্রামীণ বিশেষ করে গরিব মানুষরা যেখানে চিকিৎসার জন্য যায়, সেই গরিব মেহনতি মানুষগুলো তাদের চিকিৎসার মূল ভরসাস্থল হচ্ছে হাসপাতাল, সেখানে ডাক্তারবাবুরা যদি দিনের পর দিন আন্দোলনের নামে কাজ বন্ধ করে দেন এবং এই অবস্থায় সমস্ত রাজ্যের হাসপাতালের কাজ বন্ধ হওয়ার ফলে যদি গ্রামের ওই গরিব দুস্থ মানুষগুলো চিকিৎসা না পেয়ে মারা যায়, তাহলে এটাও কি খুব বেশি
মানবিক সিদ্ধান্ত হবে ডাক্তারদের। আপনি কি জানেন এর মধ্যে আরেকটা ইনফরমেশন দিই, এই অস্থিরতা অচলায়নের মধ্যে, যেমন বর্তমানের কথাই বলছি, বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা আন্দোলন করছেন সেই সময় বহু রোগী পাঁচটা জেলাকে নিয়ে হাসপাতাল, কিছু দালাল চক্র এই সময় ফায়দা তুলছেন বিভিন্ন প্রাইভেট নার্সিং হোম, সব জানি তারা, যেহেতু হাসপাতালে এই ধরনের আন্দোলনের ফলে ডাক্তারদের এই ধরনের কাজ না করার মানসিকতার ফলে রোগীরা বিপর্যস্ত হয়ে পড়ছে, সঙ্গে সঙ্গে দালাল চক্র নার্সিংহোমের মালিকরা তাদের এজেন্টদের ছেড়ে দিয়ে সেখান থেকে যোগাযোগ করে নার্সিংহোমগুলোতে সেই পেশেন্টদের নিয়ে এসে চিকিৎসা করাবার একটা ব্যবস্থা করে মুনাফা লোটার ব্যবস্থা হয়েছে। তাহলে এটাও, এই বিষয়টাও আমার মনে হয় যারা সমাজের শ্রেষ্ঠতম সেবাদানকারী ব্যক্তি ডাক্তারবাবুরা, এই বিষয়টাও, তারা তো শিক্ষিত সমাজের প্রতিব, তাদের এই বিষয়টাও মাথায় রাখা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি বিশ্বাস করি রাজনৈতিক দল বিশেষত যারা ক্ষমতায় আসতে চাই পিছনের দরজা দিয়ে তারা এই ডাক্তারবাবুদের পাশে দাঁড়িয়ে ভুল বোঝাচ্ছেন। অচিরেই আমার বিশ্বাস ওই ডাক্তারবাবুরা নিশ্চয়ই ভুল বুঝতে পারবেন এবং প্রকৃত অর্থে তাদের যে মূল কাজ সেবা দান, গরিব মানুষ মেহনতি মানুষ যারা হাসপাতালে যায় চিকিৎসা করতে তাদের সেবা তারা নিশ্চয়ই করতে, আবার তারা হাসপাতালমুখী হবেন অতি সত্বর অতি দ্রুত, এ বিশ্বাস আমার আছে। আন্দোলন নিশ্চিতভাবে তারা করুক, কালো ব্যাজ পরে করছেন, হাতে উই ওয়ান্ট জাস্টিসের লোগো লাগিয়ে আমি অবশ্যই জাস্টিস চাই, কারণ অবশ্যই যে অপরাধ, যে অপকর্ম, যে বিভীষিকাময় অধ্যায় রচনা হয়েছে আর জি করের ইতিহাসে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, আমি মানতে পারি না, আমি মানবও না কোনো দিন। আমার একটা কথা মনে পড়ছে, আপনি ইতিহাসের অনেক খবর রাখেন, যে বাংলায় মাতঙ্গিনী হাজরা, যে বাংলায় লক্ষ্মীবাই মানে আইনের সময় লড়াকু, মাদার টেরিজা, এই বাংলার তার বহু কর্মকাণ্ড সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়। আমি নারীগুলো কম্পেয়ার করছি, একটা মহিলা 34 বছরের বাম শাসনকে ক্ষমতা থেকে উবড়ে ফেলে দিয়ে একটা সুশাসনের কথা তিনি শুরু করলেন, 11 সাল থেকে শুরু করলেন। তিনি ভুল না তিনি ঠিক সে বিচার আমি করবো না, তিনি কী কাজ করতে পেরেছেন কী করতে পারছেন না সেটা তো যাবো না, কিন্তু মুখ্যমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ যেগুলো মানবিক, আমি ব্যক্তিগত সাথে মনে হয়েছে যে আমার মানবিক মনে হয়েছে, ভাববেন না আমি কোনো আপনাদের হয়ে কথা বলছি, আমি বাস্তবটা বলছি, মুখ্যমন্ত্রী কঠোর ভাবনাও দেখেছি আবার নরম মনোভাবও দেখেছি, তিনি ব্যথিত তো বটেই বটে, কারণ তিনি ভাবেননি যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বারবার বলেন মুখ্যমন্ত্রী, শরৎচন্দ্রের কথা বলেন, মুক্তিমন্দ্রের কথা বলেন, সেই বাংলার একটা ঘটনা নরবিচাসরা যে ঘটনা করেছে সারা পৃথিবীতে উত্তাল তৈরি অবস্থা তৈরি করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বললাম সাদা শাড়িতে কালির দাগ লাগিয়ে দিয়েছে। উনি তো মানবিক, উনি তো অবশ্যই মানবিক, সেই জন্যই তো ক্যাপিটাল পানিশমেন্টের কথা উনি বলেছেন, বারবার করে বলেছেন, কঠোর শাস্তি একদম শেষ হ্যাঙ্গিং বলেছেন তো, উনিই বলেছেন, নিজের মুখ থেকে বলেছেন, সবাই শুনেছেন, তাহলে তো এটা বুঝতে হবে যে উনি কতটা ব্যথা পেয়েছেন, উনি নিশ্চয়ই ব্যথা পেয়েছেন বলেই তো বলেছেন কোনো কথা শুনতে চায় না, ব্যবস্থা হোক যাতে তাকে অন্ততকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া যায়, যেহেতু যে কথা বলেছেন সেই মুখ্যমন্ত্রী, তাকেও পর্যন্ত কালিমালিপ্ত করার জন্য চেষ্টা চলছে, কারণ তার কারণ হচ্ছে যে যেভাবেই হোক চেষ্টা করে 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 ব্যর্থ মনোরথ হয়ে গিয়ে রাজ্যের আসনে বসতে পারেনি, রাজ্য শাসনের ক্ষমতা মানুষ তাদের দেয়নি, এই সুযোগে যদি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালেমালিপ্ত করে তাকে যদি গদি থেকে টেনে নামানো যায় তাহলে যদি তাদের সুযোগ হয়, কিন্তু এটা হবে না। বাংলার মানুষ সত্যিই বলছি একটা ঘটনাকে কেন্দ্র করে নিশ্চয়ই আন্দোলন করছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাংলার মানুষ এটা বিচার করবেন যে হাতরাস ঘটেছে, উন্নাও ঘটেছে, বলরামপুর ঘটেছে, মণিপুর ঘটেছে, বাম জামানায় ইতিপূর্বে বহু ঘটনা ঘটেছে, এছাড়াও প্রতিনিয়ত আজও ঘটে চলেছে, আবার কামদুনি হয়েছে। তাহলে সেই বাংলার মানুষ এই ইতিহাস ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যা ঘটেছে
তখন এদের কাউকে আন্দোলন রাস্তায় নামতে দেখেনি। দেশের প্রধানমন্ত্রীকে 100 দিন ধরে মণিপুরে মা বোনেদের ন্যাকেট প্যারেড করে অত্যাচার করে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, একটাও কথা বলতে দেখা যায়নি। বাংলার মানুষ এগুলোও দেখেছে। কিন্তু হ্যাঁ, তারপরেও বলছি, আরজিকর যে পথ যে ঘটনা ঘটিয়ে দিয়েছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলছি, বাংলার মানুষ নিশ্চিতভাবে নতুন কিছু ভাবার আগে সমগ্র দেশের যে পরিস্থিতি, সেখানকার সরকারের যে ভূমিকা, সেটাও তারা নিশ্চয়ই ভাববেন। আজকে সুপ্রিম কোর্টে ইন্টারভেনশন ছিল, অনেক কিছু কমিটি গঠন হয়েছে, যেখানে ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং হচ্ছে স্বরাষ্ট্র সচিবকে রেখেছেন নিরাপত্তার বিষয়গুলো দেখার জন্য। আমার প্রশ্ন, যেখানে মুখ্যমন্ত্রী আপাতত এখন চুপচাপই আছে, কারণ ইন্টারভেনশন যেহেতু সুপ্রিম কোর্ট করেছে কোনো মন্তব্য করছে না, কিন্তু আপনার দলে, আমি নাম করব না, করো, এত স্বতঃপ্রণোদিত একজন রাজ্যের মন্ত্রী, কেউ মেম্বার অফ পার্লামেন্ট, কেউ এমএলএ, তারা যেভাবে উৎকর্ষ মানে ডেসিবেল ছাড়িয়ে কথাবার্তা বলছেন, তাপমাত্রা ছড়াচ্ছেন, তাতে তো সমস্যা বাড়ছে আরও। এখানেই তো কন্ট্রোল করা উচিত যে কথাটা কম বলা উচিত, সেন্সিটিভ ইস্যু, ম্যান টু ম্যান এটা ডিপেন্ড করে, প্রত্যেক ব্যক্তির নিজস্ব মস্তিষ্ক প্রসূত কথাবার্তা বলেন, মানসিকতা প্রত্যেকেরই আলাদা। আমি মনে করি যারা বলছেন তারা জবাব দেবেন। আমি ব্যক্তিগতভাবে, আমি আব্দুল রব, পার্টির ব্যানারটাকে বাদ দিয়ে আমার মনুষ্য একটা সত্তা আছে, আমি সেই সত্তাতে দাঁড়িয়ে বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনা ঘটেছে এই ঘটনাকে শুধুমাত্র নিন্দা নিন্দা নিন্দা। আর অবশ্যই অবশ্যই আজকে যারা অভয়ার কথা বলছেন, নাম নেওয়া যাবে না, যারা বলছেন, আমি নাম নিতে চাইছি না, যারা আমাদের তিলোত্তমার কথা বলছেন, নাম নেওয়া যাবে না, আমি তাদেরকে বলবো দয়া করে আসিফার নামটাও নেবেন না, দয়া করে এই ধরনের আরও কতকগুলো নাম ইতিপূর্বে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের ক্ষেত্রে ঘটে গেছে, বিলকিস বানু ভেসে গেছে নামগুলো, তারা যখন বক্তব্য রাখে তারাও নেন, তারাও বলেন। আমি সেই সমাজের সেই সমস্ত মানুষেরা যারা এক্ষেত্রে এই মত পোষণ করেছেন, আমি বলবো বিলকিস আর আসিফার ক্ষেত্রেও এই একই মত যেন তারাও পোষণ করেন। কোনো অনুষ্ঠান শেষ করছি, কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আমার সঙ্গে আব্দুল রব সাহেব একই মত, আজকে কোনো রাজনীতির কোনো কাটাছেঁড়া করতে চাইছি না, করবো না, আমরা নাম নিতে পারি না, নাম নেবো না আমরা। আমরা বিলকিসকে ভুলে যাইনি, উন্নাও ভুলে যায়নি, হাদ্রাস ভুলে যায়নি, ধানতলা বানতলার অতীতও আমরা ভুলে যাইনি, কামধনিও ভুলে যায়নি, হাঁসখালিও ভুলে যায়নি। এটা কেন হবে প্রশ্ন তো হতেই পারে, 78তম স্বাধীনতার এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা স্বাধীনতার কথা বলি, নারী স্বাধীনতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কল্পনা চাওয়ার কথা আমাদের প্রত্যেকে মনে আছে, মহাকাশের নবশ্চাত্রী পৃথিবীতে নেই, কিন্তু বিরাট ভূমিকা তাদের। তাই এখানে মুখ্যমন্ত্রীর কাছে বলব না, অগ্নি পরীক্ষা কঠিন পরীক্ষা, যারা যেভাবে মতামত প্রকাশ করছে শাসক দলে, তাদের প্রেরোগেটিভ, তাদের রুচি, তাদের চয়েস বলতে হবে, কিন্তু আব্দুল রব সাহেব বলতে তাদের চয়েস, ঠিকই বলতে, আমি একমত, আমি এবং আব্দুল রব সাহেব একমত, তিনি তৃণমূল কংগ্রেসে আছেন কি নেই, তিনি অন্য কোনো পার্টি কিচ্ছু ম্যাটার করে না, ম্যাটার আব্দুল রব অ্যাজ এ হিউম্যান বিইং, আমি একজন সাংবাদিক, আমরা তীব্র বিরোধিতা করছি, আমরা বলছি উই ওয়ান্ট টু জাস্টিস। আজ এখানেই শেষ করলাম, সন্ধ্যা নামানো হয়েছে, মন সত্যিই খারাপ, তাই আমি সুরক্ষিত, আমার মেয়েও সুরক্ষিত, আব্দুল রব সুরক্ষিত, আব্দুল রবের মেয়েও সুরক্ষিত, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, এই বাংলা এখনও ভেসে যায়নি, এটা আমাদেরকেই উকে দাঁড়াতে হবে, এই সম্মান হিতগৌরবকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা হচ্ছে পথপ্রদর্শকের আলো দিশা আমরা দেখাতে পারি। নমস্কার, ভালো থাকবেন সবাই, মতামত কেউ করবেন না, বিকৃত মানসিকতার পরিচয় দেবেন না, সেন্সিটিভ ইস্যু, শাস্তি হোক যে অপরাধী, তার শাস্তি কঠিন শাস্তি হোক। নমস্কার।